বিশ্বের সাথে তাল মিলিয়ে চলায় সুপযোগী শিক্ষার্থী তৈরির লক্ষ্যে শিক্ষাক্রম সাজানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শিক্ষাক্রমের বই বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্ব এবং প্রযুক্তির সাথে খাপ খাইয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী। আগামীর বাংলাদেশ হবে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ, সে লক্ষ্যে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি আমরা গড়ে তুলতে চাই, সেই লক্ষ্য নিয়ে যা যা করণীয় ইতিমধ্যে আমরা করে দিয়েছি। আমরা বহুমুখী শিক্ষা দিয়ে এই জাতিকে গড়ে তুলতে চাই। আমাদের সামনে ভবিষ্যৎ হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের সবচেয়ে বেশি দরকার স্মার্ট দক্ষ আমাদের জনসম্পদ তৈরি করা। তা আজকে শিশুরা ধীরে ধীরে বড় হবে এবং সকলেই এই প্রযুক্তি শিক্ষা জ্ঞান বিজ্ঞান শিক্ষার মাধ্যমে নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে, স্মার্ট দক্ষ জনশক্তি গড়ে তুলবে। এবং 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর তো এখান থেকেই ধীরে ধীরে তৈরি হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।